এক সময় আমাদের পৃথিবীতে ডাইনোসররা রাজ করত। তারা চলত যেভাবে আমরা চলি, এই বাতাসেই তারা নিঃশ্বাস নিত, এই পৃথিবীর উপরেই তারা লড়াই করত। এই দৈত্যাকার বিচিত্র ডাইনোসর অনেক বছর আগে থেকেই এই পৃথিবীতে রাজ করে আসছে। এই ডাইনোসরের 21,000 প্রজাতি ছিল। এর মধ্যে কিছু ডাইনোসর ছিল শান্ত, তো কিছু ডাইনোসর ছিল রাগী। আবার কিছু ডাইনোসর ছিল একেবারে শান্ত স্বভাবের, তো কিছু ডাইনোসর ছিল খুবই হিংস্র এবং বিপজ্জনক। এরা সেই সময় ছিল সবথেকে সফল প্রাণী। কিন্তু সেই সময় কি হয়েছিল, কোন ঘটনা এদের নাম পৃথিবী থেকে একেবারে মুছে দিয়েছিল, এটা জানার জন্য আমাদেরকে কোটি বছর পিছনে ফিরে যেতে হবে, আর ডাইনোসরের সেই কঠিন দিনগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তো বন্ধুরা, আসুন আজ থেকে প্রায় 65 মিলিয়ন বছর, অর্থাৎ 6,50,000 বছর পিছন থেকে ঘুরে আসি। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবীর আবহাওয়া খুবই সুস্থির ছিল, সূর্যের রশ্মিও ছিল খুবই স্বাভাবিক, আর ডাইনোসরদের চারদিকে চিল্লাপাল্লার আওয়াজ শোনা যেত। সেই সময় এই ডাইনোসর প্রজাতি খুবই শান্তিতে জীবনযাপন করে আসছিল। কিন্তু তাদের ভাগ্য খারাপ, কারণ 10 কোটি বছর আগে থেকেই এদের ভাগ্য লেখা হয়ে যায়। 10 কোটি বছর আগে এক ছোট অ্যাস্টেরয়েডের টুকরা মহাশূন্য হতে পৃথিবীর দিকে ছুটে আসছিল। এটা পৃথিবী থেকে প্রায় 20 কোটি মাইল দূরে অবস্থিত মঙ্গল আর বৃহস্পতি গ্রহের কাছে একটি সুস্থির অনেক বিশাল অ্যাস্টেরয়েডের টুকরার সাথে সংঘর্ষ লেগে যায়। এই সংঘর্ষের ফলে ওই বড় অ্যাস্টেরয়েডের টুকরার গতিপথ পরিবর্তন হয়ে যায়, ফলে অ্যাস্টেরয়েডের টুকরাটি তার কক্ষপথ থেকে বিচ্যুতি হয়ে পৃথিবীর দিকে প্রায় 22,000 মাইল পার আওয়ার গতিবেগে ছুটে আসতে থাকে। যখন এটি পৃথিবী থেকে প্রায় 384,000 কিলোমিটার দূরে অবস্থান করছিল, তখন যদি এটা পৃথিবীর উপগ্রহ চাঁদকে আঘাত করত, তবে এই ডাইনোসরদের ভাগ্যের এমন নির্মম পরিহাস হতো না। কিন্তু তাদের ভাগ্য ছিল অনেক খারাপ, তাই 44 কিলোমিটার গ্যাস সমৃদ্ধ 2 ট্রিলিয়ন মেট্রিক টন ওজন নিয়ে এই অ্যাস্টেরয়েডের টুকরাটি চাঁদের গা ঘেঁষে পৃথিবীর দিকে ক্রমশ অগ্রসর হতে থাকে। এই অ্যাস্টেরয়েডটির টুকরাটি যখন পৃথিবীর কাছাকাছি চলে আসে, তখন এটির বেগ প্রায় 70,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের ফলে ভয়ানক আগুনের গোলায় পরিণত হয়ে যায়। এটা এতটা গতিবেগ নিয়ে ছুটে আসছিল যে মাত্র 4 মিনিটেই আটলান্টিক মহাসাগর পার হয়ে যায়। এটা এত ভয়ানক ছিল যে পৃথিবীতে এটা আঘাত করার সাথে সাথে এই আগুনের গোলাকে শুধু দেখেই হাজারো প্রাণী একেবারে অন্ধ হয়ে যায়। এসব প্রাণী ভয়ানক উল্কাটিকে দেখতে পাচ্ছিল না, কিন্তু এর ফলে ভয়ানক তাপ খুব ভালোভাবেই অনুভব করতে থাকে। কিছু সময় পরই এটা মেক্সিকোর একটি জায়গায় আঘাত করে, সাথে সাথেই 35,000 ডিগ্রি তাপমাত্রা নিয়ে এটি বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণটির শক্তি ছিল প্রায় 10টি হাইড্রোজেন বোমার সমান। এই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এটা আঘাত করার সাথে সাথে পৃথিবীর লাখ লাখ টন ধাতু এবং পাথর পৃথিবীর উপরে উঠে যায়। টুকরাটির পতিত হওয়ার স্থানে প্রায় 180 কিলোমিটার প্রস্থ এবং 20 কিলোমিটার গভীর গর্তের সৃষ্টি হয়। আঘাত হানার ফলে এই গর্তের সমস্ত ধাতু এবং পাথর ধুলির মতো হয়ে প্রায় মেঘের মতো আকার ধারণ করে। 16 মিনিট 44 সেকেন্ড পর এই আঘাত হানার জায়গাটিকে কেন্দ্র করে প্রায় 4.13 তীব্রতা সম্পন্ন ভূমিকম্প পৃথিবীর অভ্যন্তরে ঘটে যায়, যার ফলে সমুদ্রে বিশাল বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়। একে একে চারদিক থেকে সুনামি ধেয়ে আসে। ভূমিকম্পের ফলে পৃথিবীর অভ্যন্তরে কিছু কিছু জায়গায় আগ্নেয়গিরির জোয়ারামুখ খুলে যায়, এবং এর ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় ডাইনোসরদের বিলুপ্তি শুরু হয়ে যায়। এই ভয়ানক বিস্ফোরণের ফলে সৃষ্ট রেডিয়েশনের মাত্রা এত বেশি হয়ে যায় যে এর 800 কিলোমিটারের কাছাকাছি সমস্ত প্রাণী পুরোপুরিভাবে এর সৃষ্ট আগুন দ্বারা ঢেকে যায়। এই মহাবিনাশে উড়ান ক্ষমতা সম্পন্ন ডাইনোসরগুলো মাটির ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যায়। কিন্তু এত মহাপ্রলয় কেবল শুরু হয়। বিস্ফোরণের ফলে যেসব লাখ লাখ টন ধাতু এবং পাথর উপরে উঠে যায়, সেগুলো আবার অভিকর্ষ বলের প্রভাবে ঠিক 44 মিনিট পরেই আবার আগুনের গোলায় পরিণত হয়ে পৃথিবীতে বৃষ্টির ন্যায় পড়তে থাকে। সেই সাথে ধুলার এক অনেক শক্তিশালী ঝড় 6,000 কিলোমিটার বেগ নিয়ে পৃথিবীর আরেক দিক থেকে ধেয়ে আসে। এই ধুলার ঝড় কয়েক কিলোমিটার ব্যাপী অনেক দিন পর্যন্ত স্থির থাকে, যার ফলে সূর্যের আলো পৌঁছানো একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। গরম বাতাসের তাপমাত্রা 100 ডিগ্রিরও অনেক বেশি হয়ে যায়, যার ফলে পৃথিবীর প্রায় সমস্ত গাছপালা পুড়ে শেষ হয়ে যায়। বিস্ফোরণের 90 মিনিট পরে পৃথিবীর তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। এর ফলে যেসব ডাইনোসরেরা বিস্ফোরণের স্থান থেকে অনেক দূরে ছিল, তারাও আর পরবর্তীতে বাঁচতে পারেনি। এই বিস্ফোরণের ফলে পৃথিবীর সমস্ত প্রাণীর প্রায় 90% প্রাণী মারা যায়, আর যে 10% প্রাণী বেঁচে যায় তাদের ওজন ছিল 30 কিলোগ্রামেরও কম। এই মহাপ্রলয়ে লাখ লাখ প্রাণী মারা যায়, সেই সাথে সমস্ত গাছপালা পুড়ে শেষ হয়ে যায়। এত কিছুর পরেও যেসব প্রাণী বেঁচে গিয়েছিল তারা খাবারের অভাবেই পরবর্তীতে মারা যায়। এরপরেই পৃথিবীতে অন্য কিছু প্রাণীদের রাজত্ব করার সময় আসে। পৃথিবীতে ডাইনোসরদের পরেই কিছু ছোট ছোট প্রাণীদের জন্য প্রকৃতি আবার নতুনভাবে সেজে ওঠে, আর এই প্রজাতিই ছিল ম্যামেলস। ম্যামেলস কি ছিল, কিভাবে তারা এই মহাপ্রলয় থেকে বেঁচে গিয়েছিল, ডাইনোসরদের বিলুপ্তির পরে মানুষ কিভাবে এলো, কোথা থেকে এলো, এগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো এপিসোডে আলোচনা করব।